পূর্ব বর্ধমানে শহর বর্ধমানে অপর্ণাঘাটের ময়ূর মহলে বন্নি বলয় সৎকার সমিতির পক্ষ থেকে পৌর নির্বাচন সমাপ্তিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নকে সামনে রেখে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আয়োজনে কাউন্সিলরকে বিশেষভাবে সম্মান প্রদর্শনের মাধ্যমে সভাটিকে পূর্ণ মাত্রায় সাফল্য মণ্ডিত করা হয়। সভায় সকল ব্যক্তিকে আহ্বানের মাধ্যমে একত্রিত করে জনগণকে আশ্বাস দেওয়ার প্রচেষ্টা করা হয়। আগামী দিনে জনসাধারণ জয়ী প্রার্থীদের থেকে আগের মতো সাহায্যের হাত সম্পূর্ণভাবে পাবে বলে আশ্বস্ত করা হয় এই সভায়। আজকে আমাদের এই যে নির্বাচন গেল পৌর নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে যে সমস্ত মানুষের যেভাবে দুহাত খুলে মানুষ আশীর্বাদ দিয়েছে, তৃণমূলের কাউন্সিলরদের সব দিকেই জয়লাভ করেছে, ঠিক সেইভাবেই বর্ধমান 20 নম্বর ওয়ার্ডে স্বীকৃতি হাজরা জয়লাভ করেছে এবং পাশের ওয়ার্ড 21 নম্বরে শ্যামাপ্রসাদ ব্যানার্জি জয়লাভ করেছে। আমাদের ওয়ার্ডের ছেলে অজিত খাঁ 32 নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে। তারা তিনজনই আমাদের পাড়ারির সঙ্গে যুক্ত, সেই জন্য বন্নি বলয় সৎকার সমিতি আমাদের যে প্রাচীন ক্লাব, সেই ক্লাব থেকে আমরা এই তিনজন কাউন্সিলরকেই ডেকে সম্বর্ধনা দিলাম। এলাকার ক্লাবের যারা সদস্য তারা, এই এলাকায় যারা বাসিন্দা মিলে সকলের থেকে তাদের আমরা সম্বর্ধনা দিলাম। তার সঙ্গে তিনি তারা আগামী দিনে কীভাবে উন্নয়ন করবেন, মানুষের সহযোগিতা নিয়ে সেসব কথা আলোচনা ছিল, সকলে এখানে ছিল। আমাদের বন্নি বলয় সৎকার সমিতি উদ্যোগে 19, 20 নম্বর, 31 নম্বর এবং 21 নম্বর ওয়ার্ডে কমিশনারদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যাতে আমাদের কাজ আরও এগিয়ে যায়। সেই জন্য উন্নয়নের জন্যে এনে একটা আমরা সম্বর্ধনা দিন। দাবি কিছুই রাখি না, আমাদের তো কাজ চলছে অলরেডি। আমরা সৎকার সমিতি থেকে আমরা অলরেডি শ্মশানে একটা স্ট্রেচার দিয়েছি স্বপন হাজিরা মহাশয়ের কাছে, বা আমাদের কাউন্সিলরদের কাছে আবেদন আনলো। আমাদের যাতে সরকারাত বা অ্যাম্বুলেন্স যদি পাওয়া যায় এমএলএকে বলে, তাহলে খুব ভালো হয়। আমাদের এলাকাবাসীর অনেকদিন ধরে একটা আবেদন ছিল যে আমাদের এই বন্ধু ভাই ক্লাবের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স এবং একটি সরবরাহের যদি ব্যবস্থা করা যায়। আমরাও আমাদের ক্লাবের পক্ষ থেকে, নাগরিকবাসীর পক্ষ থেকে, আমরা নবনির্বাচিত যারা কাউন্সিলর হয়েছেন বর্তমান মিউনিসিপ্যালিটি, তাদের কাছে আমরা এই আবেদনই রাখলাম এবং ওনারা সবাই আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে আমাদের সাথে একসাথে হয়ে কাজ করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।